পাঁচটি দিনমজুর পরিবারের 17 জন সদস্যের চোখে এখন শুধুই অশ্রু। কাঁদছেন তাদের স্বজন ও পাড়া প্রতিবেশীরাও, খাওয়ানোয়া ভুলে গেছেন তারা। অভাব তাদের নিত্যসঙ্গী, অভাবই ঠেলে দিয়েছে চরম এক বিপদে। 5 জন দিনমজুরের মধ্যে বিধবা ফুলমণি রানী, কমলচন্দ্র রায়, প্রভাত চন্দ্র রায় ও রঞ্জিত কুমার এখন কারাগারে। তারা রয়েছেন গাজীপুর জেলা কারাগারে। বাড়ি ছাড়া হয়েছেন সুবলচন্দ্র মহন্ত নামের দিনমজুর। বিশুদ্ধ মুক্তা পানি পান করুন, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখুন মুক্তা পানি। পাঁচজনকার নাম দেওয়াইছে, তখন বলে কয় অ্যাকাউন্ট খোলা খাবে, অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আসবে। সে অ্যাকাউন্ট খুলিল, পাঁচজনকার নামে অ্যাকাউন্ট খুলিল। তারপর ঢাকা বলে যাওয়া খাবে, ঢাকা যাওয়া বলে সই স্বাক্ষর করা খাবে। ঢাকা থাকি আসিল, ঢাকা থাকি আসিয়ে তারপরে আমরা জানিও না, নাই লেখা পড়া, উলি আর কিছু বোঝে না। ইনকোয়ারি আসিয়ে ওই যে বিশদ বাড়ির দিন ইনকোয়ারি আসিল, শুকর বাড়ির দিন আসি ধরি নিয়ে গেল। আমার গরিব মানুষ, আমরা কিছু জানি না, আইলে কিছু বুঝি না, কি করবো, দিন করে দিন করে খাই, পাঁচটা কাঁচাক নিয়ে কিভাবে চলবো। আমার তো হাতে না পে, প্রতিদিন কাম না করলে ভাতে পেটে ভাত যায় না। এখন ইজের বিসিআর কি করেন করেন, বিসিআর চাই, আমি বিসিআর চাই। একটা সরকারি অনুদান দিব, পাঁচজনকার নাম নিয়ে সাহায্য কথা কইছি। আমার স্বামী এখন খোলার কথা কইছি, স্বপন স্বামী এখন খোলার পরে টাকা নিয়ে গেছে, টাকা নিয়ে যা সই স্বাক্ষর দিয়ে বাড়ি পাঠিয়ে দিছে। আমার স্বামী তো হলে কিছুই জানে না, মূর্খ মানুষ, গরিব মানুষ। তারপরে পুলিশ আসিয়ে নিয়ে গেছে, বাচ্চা কুচ্চা নিয়ে খুব গরিব মানুষ, দিনে গড়ে দিনে খাই, এখন কাজ নেই কামে নেই। আমার স্বামী তো নিয়ে গেছে, এখন কি করি, এর বিশেষ চাই আমি। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার দোল্লা নদীর পরে বড়বিটে ইউনিয়নের নদাবাস গ্রাম। এই গ্রামের বাসিন্দা এই 5 দিন মজুর। সামান্য বসতভিটা জমি ছাড়া তাদের নিজস্ব কোনো সয় সম্বল নেই, বসবাসের ঘরগুলো জড়ার জন্য দিনমজুরি করে প্রতিদিনের আয়ের উপর নির্ভরশীল তারা। আগে চিনতেন না ব্যাংক, কখনো যাননি গাজীপুর অথবা শ্রীপুরে। আমার স্বামী তো মূর্খ মানুষ, কিছু জানে না। তারপর ঢাকা নিয়ে গেল, ঢাকা নিয়ে যে কোন কোন জায়গায় সই নিছে আমার স্বামী কিছু জানে না, মূর্খ মানুষ। তারপর বাড়ি দিয়ে পাঠালো, তারপর বিশদ বাড়া এসলো ইনকোয়ারি, শুকুরবারে আমার স্বামী ধরি নিয়ে গেল। আমরা হচ্ছি গরিব মানুষ, দিন করি দিন খাইয়ে, বাচ্চা আছে আমার, এখন কি করি, মানুষের কাছে খুঁজি নিয়ে খাওয়াই, এর বিচার সরকারের কাছে, এর বিচার চাই। তার 5টা নাম দিছে, নাম দেওয়ার পরে কইছে যে অ্যাকাউন্ট খোলা হবে নাকেশ্বরী, সোনালী ব্যাংক গেছে নাকেশ্বরী অ্যাকাউন্ট খুলছে। খোলার পরে ফির বলছে যে কিছুদিন পর সই স্বাক্ষর নিছে, নেওয়ার পরে ফির কেছে ঢাকা যাওয়া হবে কিছুদিন পর, যাওয়ার পরে সই স্বাক্ষর ঢাকা নিয়ে যায়, নিছে কিছু সই স্বাক্ষর, নেওয়ার পরে ফির দিয়ে বেড়াইছে। কিন্তু বাড়ি ইচ্ছে, বাড়ি এসের পরে কিছুদিন পর ফির পুলিশ এসে আসিয়ে তারপরে নিয়ে গেছে ধরি। ফুলবাড়ি থানা পুলিশের সহযোগিতায় গাজীপুর পুলিশ গত 2 জুলাই শুক্রবার সকালে 4 দিনমজুরকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে প্রতারণার মাধ্যমে সরকারি 2,46,09,960 টাকা আত্মসাতের চেষ্টা মামলায়। 1 জুলাই গাজীপুর জেলায় শ্রীপুর থানার মামলাটি করেন সোনালী ব্যাংকের শ্রীপুর হেডকোয়ার্টার শাখার ব্যবস্থাপক রেজাউল হক। মামলায় 5 দিনমজুর সহ আসামি করা হয়েছে প্রতারক চক্রের সদস্য শ্রীপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বজলুর রশিদ, হিসাবরক্ষণ অফিসের অডিটর আরিফুর রহমান, মাস্টার রোল কর্মচারী তানবীর ইসলাম স্বপন ও ঢাকার উত্তরখান জামতলা এলাকার শাহেনা আক্তার। কি খায় করে ও দিন করে দিন খায় ঘর কি খায় জানি খুব নিচ্ছি, এটি আমরা বিশেষ চাই সরকার একটি। আমরা বিশেষ চাই, আমার বাবার ঘর কিছু বুঝে না, বুঝে নাই, হাতে করি পেরে দিছে, বউ ছোয়া আমার খুশিতে, আমার কি খাই কিভাবে বাঁচবো, আমি বাঁচি না, আমার বাবার ঘরও বিচার দাও সরকারের কাছে। মাসও আরো বাকি 3 জনকে ধরে নিয়ে এসে, এখন আমার বাবা মারা গেছে, এখন আমার কি করি চলি, ছোট একটা প্রতিবন্ধী বোন আছে আমার, সংসার আমার কিভাবে চলে, আমার মা থাকতো, মাও কাজ করতো মানুষের বাড়ির, সংসার দুইজনে কাজ করি, আমার সংসার চলাতেন, এখন আমার মাও নাই, আমি একা কি করি, সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই, যেন আমার মা মুক্তি পায় আসে।
শ্রীপুর উপজেলা হিসাবরক্ষণ অফিসের মাস্টারল কর্মচারী কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা তানবির ইসলাম স্বপন করোনায় সরকারি প্রণোদনা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান এসব দিনমজুরকে। ১৬ জন পাঁচ দিনমজুরকে নিয়ে যান সোনালী ব্যাংকের নাকেশ্বরী শাখায়, সেখানে তাদের নামে ব্যাংক হিসাব চালু করেন। তাদের শ্রীপুরে নিয়ে যান, ব্যাংকের চেক বই ও বিভিন্ন কাগজপত্রে সই ও টিপ সই নেন। তাদের কাছ থেকে নিয়ে নেন ব্যাংকের সব কাগজপত্র ও চেক বই। ব্যাংক অ্যাকাউন্টে প্রণোদনার টাকা পাঠানো হবে এমন প্রতিশ্রুতি দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেন। প্রণোদনার টাকা পাওয়ার প্রত্যাশায় দিনমজুররা প্রতারক চক্রের সদস্য স্বপ্নের সব কথা বিশ্বাস করেন। কষ্টে সংসার চলায়, খুব কষ্টে কাজ কাম করিয়া মন কান দুই দিন কাজ করে, একদিন হয়তো কাজ নাই, খুব কষ্টের মধ্যে চলাফেরা করি। আসল কথা, মানুষ নিয়ে যায় কৃষি করে সরকারি অনুদান দিবে ছায়া, এইরকম ফেরা ফেলাইছে এই লোকেরা। আমার দাবি এই আমাদের মুক্তি চাই। দিন মজুর করে, কাম কাজ করে, খায়। আমার এলাকাবাসীর দাবি কোনটা, বলে মুক্তি চাই আর কি। এ তো আর বোঝে না, এই মনে করছে হয়তো সাহায্য যদি পাই, গরিব মানুষ পয়সা লুবি না, দুই পয়সা পাইলে বাঁচছে, এই জন্য নামটা দিচ্ছে। এই নাম দেওয়ার পরে মা এখান থেকে কথা কথা দেখা কাকার নামে পাঁচটা নামে অ্যাকাউন্ট খুলছে, ঢাকায় নিয়ে গেছে, ঢাকায় নিয়ে কোন কোন জায়গায় স্বাক্ষর দিচ্ছে এ তো আর বলতে পারে না। ব্যাংক হিসাব চালুর দিক কিছুদিন পর এসব পাঁচ দিনমজুরের হিসাব নম্বরে ২৪৬৯৬০ টাকা চলে আসে। এসব টাকা আসে সোনালী ব্যাংক শ্রীপুর হেডকোয়ার্টার শাখা থেকে। কয়েকদিন পর অপরিচিত তিন চারজন লোক এসে এসব হিসাব নম্বর থেকে টাকা তুলতে আসলে সোনালী ব্যাংক নাকেশ্বরী শাখা কর্তৃপক্ষের সন্দেহ হয়। শ্রীপুর হেডকোয়ার্টার শাখায় যোগাযোগ করে টাকা উত্তোলন বন্ধ করা হয়, কিন্তু অপরিচিত লোকগুলো আটক করার আগেই তারা ব্যাংক থেকে সরে যায়। সবার ঘরের তো কোনো দোষ নাই, সবার ঘর তো মনে করো কাজ কামাই করে খায়, সেই সবার ঘরের দিয়ে নিয়ে যায় এইরকম করলে কেমন করে চলে? ইয়ে ভাত দিবে নাকি, উমায় ভাত দিবে নাকি, ইয়ে চারটে চাল আনিয়ে দিবে নাকি, তাকে সবার ঘর থেকে মনে করো চলবে নাকি? হ্যাঁ, এগুলো তো অসহায় মানুষ, এগুলো তো কিছু নাই। এক শতক আধ শতক জমির মধ্যে তাদের বাড়ি লোভ দেখাচ্ছে যে করোনা ভাইরাসের লোন দেবো, অমুক দেবো, তমুক দেবো, এই বিষয়ে তো এগুলো আগে শ্রীপুর উপজেলা হিসাবরক্ষণ অফিসের ভুয়া অ্যাডভাইজার মাধ্যমে সোনালী ব্যাংকের এই টাকা এসব হিসাব নম্বরে জমা দেওয়া হয়। হিসাব নম্বরধারী দিনমজুরা এসবের কিছুই জানতেন না। বিবেক বাংলা।